আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুক ফর টেস্ট আমার আজকের পর্বে আছে কুচো নিমকি বা ছোটো নিমকি রেসিপি আশা করি এই রেসিপিটির সাথে আপনারা কম বেশি পরিচিত এই ছোটো নিমকি বা কুচো নিমকি চটপটি এবং ফুচকাতে বেশি ব্যবহার করা হয় এছাড়াও যারা মিষ্টি কম খান তাদের জন্য খুবই বেস্ট একটি খাবার এই নিমকি চলুন তাহলে কুচো নিমকি তৈরি দেখে নিচ্ছি একটি মিক্সিং বলে দেড় কাপ ময়দা চেলে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণ নর্মালের চাইতে হালকা একটু বেশি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো কালো জিরা আর দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ সয়াবিন তেল সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিক্সড করে নিচ্ছি পাঁচ মিনিট ধরে আমি সবগুলো উপকরণ মিক্সড করেছি আর যখন দেখতে পাবেন মোট করলে দলা পাকিয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন পারফেক্টলি উপকরণগুলো মিক্সড হয়েছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে টাইট একটি ডো তৈরি করে নিব আর অবশ্যই খামেরটি হবে নর্মাল আমরা যে রুটি বানিয়ে খেয়ে থাকি সে রুটির চাইতে হালকা একটু টাইট হবে দেখতে পাচ্ছেন পারফেক্ট খামিরটি আমি তৈরি করে নিয়েছি আর দশ মিনিটের জন্য রেস্টে ঢেকে রেখে দিয়েছি দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন বেশ আগে চাইতে সফট হয়েছে এক্ষেত্রে আমি আরও একটু মধে নিচ্ছি এখন আমি পুরো ডোটিকে দুটি দলা করে নিব কারণ আমি দুটো রুটি বেলব আর রুটি অবশ্যই নর্মাল রুটির মতোই হবে বেশি মোটা বা পাতলা হবে না এক্ষেত্রে আমি রুটি বেলার জন্য সামান্য তেল ব্যবহার করেছি আর এই রুটিটি বেলার জন্য অবশ্যই কোনো প্রকার ময়দা বা আটা ব্যবহার করা যাবে না কারণ রুটি একেবারেই ড্রাই করা যাবে না সফট রাখতে হবে এখন আমি আস্তে আস্তে রুটি বেলে নিব আর রুটি অবশ্যই সব দিকে একই রকম হবে অর্থাৎ কোনো দিকে পাতলা বা মোটা করা যাবে না দেখতে পাচ্ছেন ঠিক রুটিটি এইভাবে বানাতে হবে এখন আমি ছুরি দিয়ে লেচি কেটে নিব আর আপনাদের কাছে যদি ছুরি ছাড়াও অন্য কোনো যন্ত্র থাকে সেগুলো দিয়ে আপনারা খুব দ্রুত কেটে নিতে পারেন আমার সুবিধার্থে আমি একটি একটি লেচি থেকে নিমকির শেপ কেটেছি তবে আপনারা চাইলে একসাথেও সবগুলো কেটে নিতে পারেন যদি অসুবিধা না হয় হয়তো সামান্য এদিক সেদিক হতে পারে তবে আমার সুবিধার্থে আমি একটি একটি করে কেটেছি নিমকির শেপটা সুন্দর হওয়ার জন্য আর দুই একটা লেচি কাটার পরে অটোমেটিক্যালি হাত চালু হয়ে যাবে তখন দ্রুত কাটা যাবে আর খুব একটা বেশি সময় লাগে না যদি একসাথে সবগুলো কেটে নেওয়া হয় আমার কাছে একটি একটি করে কাটতেই বেশি ভালো লাগে তাই আমি একটি একটি করে কেটে নিয়েছি তবে চাইলে একসাথেও কাটা যায় এভাবে করে আমি সবগুলো নিমকির শেপ কেটে একটি ট্রেতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাত্র দেড় কাপ ময়দায় আমার এই নিমকিগুলো হয়েছে এখন আমি সবগুলো নিমকি ভেজে নিব এ পর্যায়ে আমি একটি প্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেল পারফেক্টলি গরম হয়েছে কিনা সেক্ষেত্রে তিন চারটে প্রথমত ভেজে টেস্ট করেছি এর পরবর্তী সময়ে আমি অল্প অল্প করে নিমকিগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি নর্মালে চাইতে হালকা একটু লবণ বেশি দিয়েছি কারণ হচ্ছে নিমকির স্বাদ একটু নুনতা হয় আর আমি চিনি স্কিপ করেছি আপনারা চাইলে এক চা চামচ অথবা দুই চা চামচ চিনি ব্যবহার করতে পারেন আমি চিনি স্কিপ করেছি কারণ হচ্ছে চিনি দিলে নিমকিগুলো একটু কম ফুলে বেশি ফোলার জন্য চিনিটা আমি স্কিপ করেছি সবগুলো নিমকি ভেজে একটি ঝুড়িতে কাগজের উপরে নিয়ে নিয়েছি কারণ এক্সট্রা তেল কাগজ টেনে নিচ্ছে তৈরি হয়ে গেল আমার কুরকুরে স্বাদের ছোটো নিমকি আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আমার চাইতেও আপনাদের অনেক অনেক ভালো হবে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন الله فاز